অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিকের পর এবার স্মৃতি ইরানির ডেপুটি জন বার্লা। আরেক বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আদালত। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে চুরির মামলায়। জন বার্লার বিরুদ্ধে পরোয়ানা জারি হলো নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে। 2019 সালের 4 এপ্রিল লোকসভা নির্বাচন তখন মধ্য গগনে। অভিযোগ তার মধ্যে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক এলাকায় বাইক মিছিল করে বিজেপি, যার নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লা। সেই ঘটনায় নির্বাচন কমিশনের তরফে বকশিরহাট থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীকালে আদালতের নির্দেশে জন বার্লা সহ 4 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। এই মামলায় 3 জন আগেই জরিমানা দিয়ে অব্যাহতি পেয়েছেন। 15 নভেম্বর তুফানগঞ্জ মহকুমা আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল জন বার্লার, কিন্তু তিনি বা তার তরফে কোনো আইনজীবী আদালতে হাজির হননি। এরপরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। যেটা দেখা যাচ্ছে কোর্টের তরফ থেকে যে জন বার্লা বা তার কোনো প্রতিনিধি ওই 15 তারিখে কোর্টে হাজিরা দেননি, যার জন্য কোর্ট থেকে জন বার্লার বিরুদ্ধে নন অ্যাভেলেবল ওয়ারেন্ট ইস্যু হয় এবং সেটা কোর্টের তরফে বকশিরহাট থানাকেও ডাইরেকশন দেওয়া হয় যে এই ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য। এর মাত্র 4 দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। 2009 সালে আলিপুরদুয়ার শহরে 2টি সোনার দোকানে চুরির ঘটনায় নিশীথ প্রামাণিক সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 11 নভেম্বর এই মামলার শুনানিতে নিশীথ প্রামাণিক বা তাঁর কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। সেদিন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। এবার পরোয়ানা জারি হলো আরেক বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে। আইনের ব্যাপারটা তো আইনের পথেই চলবে, ওনাদের প্রত্যেকটা হাজিরাতে উপস্থিত থাকতে হবে, হয় নিজের সশরীরে উপস্থিত থাকবে, না হলে দরখাস্ত করতে হবে, এবং সেই দরখাস্তটা শুধু করলেই হবে না, সেটা উকিলকে দিয়ে মুভ করাতে হবে। তা এটা না করে কেউ যদি মনে করেন আমি এমপি, আমি মন্ত্রী, আমি এমএলএ, আমার হাজিরা না দিলেও চলবে, আমাকে কোর্টে না গেলেও চলবে, তাহলে তো হতে পারে না। আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আমরা দেখছি যে নেতা মন্ত্রী সবাই জেলে আছে, তো এখন টিএমসি দিশাহারা, তাই যে আমাদের যারা মন্ত্রী রয়েছে নিশীথ প্রামাণিক থেকে নিয়ে জন বার্লায় আর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হচ্ছে, আমার মনে হয় যে এটা বর্তমান শাসক দল এবং টিএমসি পার্টি বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক কাজ করতেছে। যেহেতু ওরা দিশাহারা, কোনো দিশা পাচ্ছে না, তাই বিজেপিকে চাপে রাখার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তবে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে জন বার্লার কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। শুভেন্দু ভট্টাচার্য, বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।